মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ দুই দিনের সফরে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবশেষ খবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আসা উপলক্ষে কি কি কর্মসূচি আছে আর কখন নাগাদ উনি এসে পৌঁছাবেন ঢাকায়? ধন্যবাদ সাথী। আমরা এই মুহূর্তে বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন এবং সকাল 10টার দিকে তার এখানে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পূর্ব যে প্রস্তুতি তাকে বরণ করে নেয়ার সেই প্রস্তুতি চলছে এখনও। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামরিক বাহিনীর যে সদস্যরা রয়েছেন যারা তাকে গার্ড অব অনার দেবেন, যারা তাদেরকে স্যালুট দিবেন, তারা সবাই আসলে প্রস্তুতি নিচ্ছে এবং সবাই এখানে অপেক্ষা প্রহর যেন শুরু হয়ে গেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরণ করবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও হয়তো সময়ের মধ্যে পৌঁছে যাবেন। এবং আপনারা দেখছেন যে যেখানে বিমানটি অবতরণ করবেন এখানে কিন্তু সব ধরনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে, ইতিমধ্যে লাল গালিচা দিয়ে সাজানো হয়েছে। এবং তিনি দুই দিনের যে সফরে আসবেন এখানে বিমানবন্দরে পৌঁছানোর পরেই কিন্তু এখানে তাকে বরণ করা হবে, যে 28 দলের সদস্যের যে প্রতিনিধি দলটি আসছেন শ্রীলঙ্কা থেকে তাদের আমাদের দেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে বরণ করা হবে। বরণ করার পরেই কিন্তু তারা সাভারে স্মৃতিসৌধে চলে যাবেন, সেখানে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তার সেই শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য তারা চলে যাবেন সাভারে স্মৃতিসৌধে। তারপরেই সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, শ্রদ্ধা নিবেদন শেষে তার যে সারাদিনের যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবেন। সেখানে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি তার থাকার জন্য যে জায়গা দেয়া হয়েছে সেখানেই যাবেন, হোটেল সোনারগাঁও হোটেলে। তারপরেই তার দুই দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হবে। আপনাদের একটু অপেক্ষা করতে হবে সাথে সেই সময় পর্যন্ত যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশে অবতরণ পর্যন্ত। এই ছিল এখানকার সবশেষ তথ্য। নিশ্চয়ই কুমু, আপনার মাধ্যমে আমরা এই ব্যাপারে সবশেষ তথ্য জানবো। অনেক ধন্যবাদ আপনাকে।